আপনি যদি একদম পয় পরিষ্কার পারফেক্ট ইংলিশ বলতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, স্পোকেন ইংলিশের সাতখানা ভিডিও একটা সিরিজ আমি বানিয়েছি এবং এই সিরিজের এটি অন্তিম ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনাকে সে বলবো, আপনাকে জানাবো যে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পয় পরিষ্কার যদি আপনি স্মার্ট ইংলিশে কথা বলতে চান, আপনি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হিসেবেও আপনার ইংলিশ কথা বলার ধরনটা হবে একদম কনভেন্ট বা একবার ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের মতন, তাহলে আপনাকে কী করতে হবে পুরো সামারাইজ করে বিষয়টা আপনাকে বোঝাবো। সবার আগে আপনারা জানবো যে কী মিস্টেক বা কী ভুল বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা করে। নাম্বার টু, আপনারা জানবো যে কী পদ্ধতিতে আপনারা এগুলো সফলতা পাবেন। এবং নাম্বার থ্রি, আমরা অবশ্যই জানবো যে আপনি একদম প্রপার ওয়েতে কোন কোন জিনিসগুলোকে বেশি জোর দেবেন, কোন কোন জিনিসগুলোকে কম জোর দেবেন। তো টোটাল একটা ফ্রেমওয়ার্ক কিন্তু আজকে ভিডিওতে হবে, অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটা। দেখো, বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ইংলিশে কথা বলতে পারে না, তার জন্য যে মূল যে কারণগুলির মধ্যে সর্বপ্রথম কারণ রয়েছে, এক তো হচ্ছে হলো তারা সেন্টেন্স কনস্ট্রাকশন বা লাইনটা বানানোর তারা স্ট্রাকচার জানে না। সাপোজ আমি যদি বলি যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, ওকে, বা আমি এই বিষয়টি আলোচনা করছি, আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার উইথ অল অফ ইউ, আমি এই বিষয় নিয়ে আলোচনা, এই এটার একটা স্ট্রাকচার ফলো করলো, তো এই স্ট্রাকচারটা কীভাবে পেলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পেলাম। ওকে, আমি তো বলি আমি সকাল থেকে আপনাদের সঙ্গে আলোচনা করছি এই বিষয় নিয়ে, তো কী হবে, সিন্স মর্নিং আই হ্যাভ বিন ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার উইথ অল অফ ইউ। তো কেন এখানে হ্যাভ বিন বসলাম, আমি আগেরটা বললাম আই এম ডিসকাসিং, এখানে বসলাম আই হ্যাভ বিন ডিসকাসিং, কেন এই স্ট্রাকচারটা বদলে গেল এটা কিন্তু বাংলা মিডিয়ামের অনেক ছেলেমেয়ে জানে না। আবার সেকেন্ড ফেজ হচ্ছিলো, অনেক ছেলেমেয়ে স্ট্রাকচারগুলো জানে, সেন্টেন্স বানিয়েও ফেলতে পারে বা তারা কথা বলতে পারে না, সেই প্রবলেমটা ছিল কনফিডেন্সের থেকে আসে, দে ডোন্ট হ্যাভ দ্য কনফিডেন্স টু স্পিক ইউনো ইন ফ্রন্ট অফ দ্য আননোন পিপল। তো এটা একটা বড় সমস্যা। তো এই দুটো সমস্যাকেই আমরা কিন্তু আজকে স্পেসিফিকলি চাইবো ইরাডিকেট করতে, ছোট্ট একটি ভিডিও মন দিয়ে দেখো। দেখো, যারা ইংলিশের বেসে গণ্ডগোল রয়েছে, সেন্টেন্স কনস্ট্রাকশন তোমার সমস্যা হচ্ছে, সেন্টেন্স বানাতে পারো না, তারা যখন কোনো স্পোকেন ইংলিশ স্যারের কাছে যায়, সবার আগে সবচেয়ে ভুল করে, সে বেচারা এমনিই চাপে আছে, সেন্টেন্স বানাতে পারে না, তাকে তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কঠিন কঠিন গ্রামার বই আছে সে গ্রামার বইটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে, নে বাবা তুই এগুলো মুখস্থ কর, তার তো মোটামুটি ওই বইয়া বইয়ের যে ওজন 3-4 কিলো ওজনের বইটি দেখেই তার একদম মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ভুলটা কোথায় করো তোমরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ বলতে গেলে আমাদের গ্রামার অবশ্যই দরকার, কিন্তু এতটাও গ্রামার দরকার না যেটা টোটাল গ্রামার রয়েছে, সিলেক্টিভলি কতগুলো চ্যাপ্টার্স আমাদের করতে লাগে, জানতে লাগে, যেগুলো আমাদের না জানলে ইংলিশে কথা বলতে পারবো না। আর সেগুলো খুব সামান্য, খুব ইজি, যেমন তোমরা টেন্সের বেসিক কতগুলো রুল, একটা টেন্সের সবকটা রুল তুমি আমার একদম প্রথম ভিডিওটা দেখো, মানে টেন্সের টোটাল 12টা গোল্ডেন রুল রয়েছে, কিন্তু 12টার মধ্যে 5টা রুল সবচেয়ে বেশি দরকার লাগে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট, এই 5টা রুল সবার আগে মুখস্থ করে দাও, প্রথম 1 মাস এই 5টা রুল মুখস্থ করবে। কীভাবে করবে, 1 নম্বর ভিডিওটা দেখো, প্লেলিস্টে গিয়ে আমার 7টা সিরিজের যে ভিডিও, ওকে, সহজ 5টা রুল তোমার বুঝতে এবং মুখস্থ করতে বিশ্বাস করো 15 থেকে 20 মিনিটের বেশি লাগার কথা নয়, ইটস এনাফ মুখস্থ করে নিলে, ওকে, এর থেকে বেশি দরকার নেই। আর কী করতে লাগে, নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য কী করে করবে সেটার রুল আমি লিখিয়ে দিয়েছি, প্রশ্নবোধকে সেটার লিখিয়ে দিয়েছি, এবং অ্যাক্টিভ টু প্যাসিভ, একদম সহজ সহজ ভাষায়। বিলিভ মি, তুমি 70-80% ইংলিশ কথা এই সামান্য কটা স্ট্রাকচার ফলো করলেই তুমি সারা দিন তুমি কথা বলতে পারবে, 80-90% কথা বলতে পারবে, কিছু অ্যাডভান্স লেভেলে গিয়ে তো আটকে যাবে, কিন্তু ইনিশিয়াল স্টেজে গিয়ে তোমার এর বেশি দরকার লাগে না, প্রথম 1.5 থেকে 2 মাস 3 মাস তুমি এই রুলগুলো ফলো করো, ইটস মোর দেন এনাফ। এবং এইটাকে না করিয়ে তোমার যদি আমি এখন বলি ক্লজ বোঝো, ফ্রেজ বোঝো, ওকে, জয়নিং সেন্টেন্সের ওই ওই রুলগুলো লেখো, ওকে, তো এটা কী হবে, পার্টিসিপালসের রুলটা তুমি জানো, এটা হলো অ্যাডভান্স লেভেলে, শেখার কোনো শেষ নেই, এর ওপরের 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 জিনিসও রয়েছে। বা তুমি যদি ওই পুরো যদি মনে করো টোটাল ইংলিশ একটা মহাসমুদ্র পুরোটা মুখস্থ করে গ্রামার মুখস্থ ইংলিশে বলবে, ভাই হবে না তোমার দ্বারা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভুল করছো, যে তোমাকে পড়াচ্ছে ওই পদ্ধতিতে সে তোমাকে মানে তুমি নিজেও দেখছো অলরেডি 2-3 মাস ধরে ক্লাস যে গেছো, এখনও তুমি ইংলিশ বলার কনফিডেন্স আসেনি, তো বি রিল্যাক্সড, সবার আগে ট্রাই টু বি রিল্যাক্সড, ওকে, তুমি যদি রিল্যাক্স না হো তোমার ইংলিশ বলা সম্ভব নয়। এবং ইউটিউবে যে প্রচুর ইংলিশ শেখানোর চ্যানেলস রয়েছে সেই চ্যানেলগুলো আমি একটু জাস্ট ওভারঅল কিউরিওসিটি বা কৌতূহলের জন্য আমি ঘুরছিলাম বা দেখছিলাম, বিলিভ মি সেই ম্যাক্সিমাম চ্যানেলসগুলো একটা লিটারালি স্পোকেন ইংলিশের নয়, সেগুলো হচ্ছে হলো মানে ইংলিশ গ্রামারে, সেখানে স্পোকেন ইংলিশে তুমি কথা বলানো কী করে তুমি শেখাবে, সেগুলোর থেকে তারা মেনলি ফোকাস করছে তারা গ্রামার শেখানোর উপরে। মানে গ্রামার তুমি শেখো সে আপত্তি নয়, কিন্তু
ইংলিশে কথা বলাটা তোমার তো মেন প্রায়োরিটি হওয়া উচিত, তাই না? তুমি তখন মানে তুমি স্পোকেন ইংলিশ বলে ইউটিউবে সার্চ করেছো কী জন্য? স্পোকেন ইংলিশ শেখার জন্য। তুমি তো ইংলিশ গ্রামার বলে সার্চ করনি, গ্রামার আর স্পোকেন ইংলিশের সামঞ্জস্য রয়েছে, কিন্তু সেই কী বললাম, আমার দরকার এতটা গ্রামার, আমার এতটা গ্রামার দরকার ইংলিশে কথা বলার জন্য। আশা করি বোঝাতে পেরেছি। এই আগের ছটা ভিডিওতে যেইটুকু গ্রামার শিখিয়েছি, বিলিভ মি 70-80% 90% কথা তুমি অনায়াসে বলতে পারবে। এই কটা তুমি যদি রুলস জেনে যাও, তাই প্লিজ আগের ছটা ভিডিও দেখে নাও। এটা ফার্স্ট প্রবলেম সলভ হয়ে গেল। ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার যারা বানাতে পারো না, তারা কীভাবে স্ট্রাকচার বানাবে? ওকে, স্টেপ নাম্বার টু। স্টেপ নাম্বার টুটা হচ্ছিল ইংলিশে কথা বলার কনফিডেন্স তোমার মধ্যে তখনই আসবে যখন তুমি প্রতিদিন বা প্রতিনিয়ত ইংলিশে কথা বলবে। কারণ তুমি যদি প্রতিদিন বা প্রতিনিয়ত ইংলিশে কথা না বলো, প্র্যাকটিস না করো, তোমার তো কথা বলা আসবেই না। আজকে আমি ক্রিকেট খেলতে চাই, এদিকে আমি প্রতিদিন কোনো দিন মাঠে যাচ্ছি না খেলতে, আমি ভালো বডি শডি বানাতে চাই, বুড়ি টুড়ি গুমিয়ে বডি বানাতে চাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে তো জিমে যেতে হবে, আমাকে প্রতিদিন জিম করতে হবে, ওয়েট লিফট করতে হবে, তবেই আমার বডি শেপ আসবে। তো সেম ব্যাপারটা হচ্ছে সেরকম, তোমার যদি জিপকে, ইফ ইউ ওয়ান্ট টু ট্রেন ইউর টাং টু স্পিক গুড ইংলিশ, ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ। তোমাকে অনুশীলন করতে হবে। কিং অনুশীলন? ইংলিশে কথা বলার অনুশীলন। বাট ইংলিশে কথা বলার অনুশীলনের বেস্ট মানে তোমার কোনো লোকজন ছাড়া, কাউকে ছাড়া, তুমি দুটো পদ্ধতি যদি ফলো আপ করো প্রত্যেক দিন, আমি তোমাদের হলো করে বলছি, তোমার অনায়াস ইংলিশে কথা বলার কনফিডেন্স বাড়বে। নাম্বার ওয়ান, টপিক প্রেজেন্টেশন বা এক্সটেম্পো যেটাকে বলে, প্রত্যেক দিন দুটো টপিকের ওপরে পাঁচ লাইন করে লিখো। এক একটা লাইনের মধ্যে কটা করে শব্দ থাকবে? পাঁচ থেকে ছটা, মানে কাট টু কাট শব্দ। আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি, পুনরায় ডিসকাস করছি, আর এই ভিডিও ডাইরেক্টলি হয়তো আগের ভিডিওগুলো দেখোনি। একটা লাইনের মধ্যে পাঁচ থেকে ছটার বেশি শব্দ থাকবে না, এটা ফার্স্ট প্রিন্সিপাল। একটা লাইন মানে বললেই তুমি একদম রচনা লিখতে বসেছো, 15-20 শব্দের লাইনের মধ্যে নেভার ডু ইট, ইংলিশ বানাতে পারবে না। কীভাবে? সাপোজ আমরা যদি বলি যে এই পেনটা নিয়ে একটা প্রেজেন্টেশন লিখতে বলা হয়, সিম্পলি এই পেনটা নিয়ে কী লিখবো? দিস ইজ আ পেন, দ্য কালার অফ দ্য পেন ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইট ইজ হোয়াইট বোর্ড মার্কার, দ্য প্রাইস অফ দ্য পেন ইজ ওনলি 20 rupees, আই বট ইট 1 month আগো। হয়ে গেল। তো দিস ইজ দ্য প্রেজেন্টেশন, একদম কাট টু কাট, ছোটো ছোটো করে দেখো লিখা। প্রত্যেক দিন দুটো টপিকের ওপরে জোরে জোরে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দাও। কীভাবে দাঁড়াবে? একদম শটাং দাঁড়াও। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, মাই নেম ইজ বিশাল, অ্যান্ড টুডে মাই টপিক ইজ দিস পেন, দিস ইজ দ্য হোয়াইট বোর্ড মার্কার পেন, দ্য কালার অফ দ্য পেন ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড আই বট ইট 1 month আগো, দ্য প্রাইস অফ দ্য পেন ইজ ওনলি 20 rupees, অ্যান্ড ইটস আ ভেরি ইউজফুল এলিমেন্ট ইন মাই ক্লাস। হয়ে গেল। এইভাবে একটা প্রেজেন্টেশন, প্রত্যেক দিন দুটো টপিকের প্রেজেন্টেশন দাও। এবং কোনো আগে যারা ইংলিশ একদম কনসেন্ট্রেট করবে মানে লিখতে পারো না, তার দরকার লাগে বাংলাটা লিখে নাও। নিয়ে টেন্সের যে রুলগুলো, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলগুলো যদি দরকার লাগে, সেই রুলগুলো ইউজ করে সেন্টেন্স যদি বানান, এই জন্য আগের ভিডিওগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। ওকে, একদম 1, 2, 3, 4, 5 করে আগের ভিডিওগুলো দেখে নাও। দেখে নিলে দাঁড়িয়ে জোরে জোরে কথা বললে, এটা ছিল ফার্স্ট। এবং কদিন মানে 7-8 দিন এইভাবে তুমি প্রেজেন্টেশন দিয়ে ইংলিশে কনফিডেন্স ইম্প্রুভ করার পরে তোমাকে শুরু করতে হবে সেকেন্ড ওয়েতে, সেকেন্ড পদ্ধতির প্র্যাকটিস সেশন। সেটাকে বলা হয় সেলফ ডুয়াল কনভারসেশন। হোয়াট ইজ সেলফ ডুয়াল কনভারসেশন? একাই দুটো রোল প্লে করা। সাপোজ আজকে তুমি তোমার বাবার সাথে কথা বলছো, তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাও, দার্জিলিং ঘুরতে যেতে চাইছো, বা তুমি ধরে নাও বান্দরবন ঘুরতে যেতে চাইছো, তুমি হয়তো ধরে নাও আজকে কুয়াঘাটা ঘুরতে যেতে চাইছো, তুমি হয়তো ধরে নাও আজকে পুরী ঘুরতে যেতে চাইছো, যেখানে এরা ঘুরতে যেতে চাইছো, তো তুমি তোমার বাবার সাথে কথা বলতে চাইছো। তুমি কীভাবে কনভারসেশনটা করে দেখিয়ে দিই, বাবা তোমার সাথে কথা ছিল, হ্যাঁ বলো কী কথা? বাবা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাইছি। বন্ধুদের ঘুরতে যেতে চাইছো কোথায়? বাবা আমি ঘুরতে যেতে চাইছি হচ্ছে হলো বান্দরবনে। না না ওসব হবে না, তুমি এখন শুধু পড়াশোনা মন দাও। না বাবা প্লিজ আমাকে যাও, সব বন্ধুরা যাচ্ছে, আমি কোথাও দিয়ে কোথাও যাইনি, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, কদিনের জন্য ট্যুর? বাবা এটা 3 দিনের ট্যুর। আচ্ছা কত টাকা লাগবে? মাত্র 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, মার কাছে দিয়ে রাখবো, তার থেকে নিয়ে নিও। তুমি বাবার সঙ্গে ছেলের কনভারসেশন, এই নিয়ে বাংলায় যেটা লিখলাম দরকার লাগে বাংলাটা লিখে নিলে, এবং সেখান থেকে পাশেপাশে ইংলিশে লেখার চেষ্টা করলে। কীভাবে করবে? হ্যালো ফাদার, আই হ্যাভ সাম ওয়ার্ডস টু শেয়ার উইথ ইউ, I want to tell you something. Yes, tell me, what happened? Dad, actually, I'm planning to go somewhere with my friends. Means where? I'm planning to go Darjeeling. Darjeeling? Have you gone crazy or not? You are not allowed to go. Please, Dad, try to understand, all my friends are going and I have to go. Otherwise, I won't get such a great opportunity to explore. Okay, fine, but what is the duration of the tour? That the duration of the tour is only 3 days, okay? But how much is the expenditure? How much do you want? Father, I want only 5,000. Okay, fine, just tomorrow take it from me. হয়ে গেল। বাবার সাথে আমি কনভারসেশনটা করলাম এরকমভাবে। তো
এইরকমভাবে রোজ তোমাকে সেলফ ডুয়াল কনভারসেশন, মানে একাই দুটো রোল প্লে করছো তুমি, এইভাবে তোমাকে কনভারসেশন করতে হবে। দুটো করে কী করতে হবে, টপিক প্রেজেন্টেশন, দুটো করে সেলফ ডুয়াল কনভারসেশন এভরি ডে। নেক্সট 3 মাসের প্রত্যেক দিনের তুমি একদম লাইফের পার্ট বানিয়ে নাও, তুমি দেখো চেঞ্জেস আসে নাকি। 3 মাস যেতে হবে না, 15 দিন করে দেখো, 15 ডেজের মধ্যে ইউ উইল ফিল দ্য কনফিডেন্স। হ্যাঁ, প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে, কিন্তু ইউজ টু নো, বাট জোর করে করো, সেন্টেন্সগুলো চেষ্টা করো, কোনো লাইন মারাতে না পারলে আমাকে কমেন্টস করো, আমি রিপ্লাই করবো একদম। বাট কন্ডিশন অ্যাপ্লাই, বেশি বড় বড় লাইন করা যাবে না, একটা লাইনের মধ্যে 5 থেকে 6টা শব্দ বেশি যাওয়া যাবে না। বাবা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, কোথায় যাবে, 3 দিনের ট্যুর, আমার 5,000 টাকা লাগবে, দেখো ছোট্ট ছোট্ট করে লাইন বলছি। ছোট লাইন বললে সেটা বাড়াতে সুবিধা হয় এবং বলতেও ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে। তুমি তো আর কোনো মানে স্পিরিচুয়াল লেকচার দিচ্ছ না, জ্ঞান দিচ্ছ না যে বড় বড় লাইন বলবে, তুমি তো লিটারেচার সাহিত্য লিখছ না, তুমি কি সিম্পলি কথা বলছো, ইউ আর জাস্ট কমিউনিকেটিং। সো ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর কমিউনিকেশন মাই ডিয়ার, ইউ হ্যাভ টু ফোকাস অন দিস বেসিক 2-3 থিংস। ওই গ্রামারটুকুই করো যতটুকু দরকার, নাম্বার 2 রোজ প্র্যাকটিসে ফোকাস করো। এই দুটো জিনিসের কম্বিনেশন যখন আসবে, বিলিভ মি, দ্যাট টাইম নো লজিক উইল টেক প্লেস, ওনলি ম্যাজিক উইল ওয়ার্ক। সো দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ ইংলিশ কমিউনিকেশন, স্পোকেন ইংলিশ ট্রেনিং। তো এটা যদি ফলো আপ করো, আমি তোমাদের কী বলবো, মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এভাবেই তোমার কিন্তু ইংলিশে কনফিডেন্স বাড়বে, স্পোকেন ইংলিশ শেখার স্বপ্নটা পূরণ হবে। আদারওয়াইজ কিন্তু ওই গ্রামার 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 গ্রামারই শিখে যাবে, ইংলিশে কথা বলা শেখা কিন্তু হবে না, বাট এটা হচ্ছে রিয়েলিটি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও, প্র্যাকটিস অবশ্যই শুরু করো, যদি কোয়ারিজ থাকে করবে, দেখা হবে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।